আমি তোমাদের বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ কিছুটা অংশ আলোচনা করব। তা বায়ুমণ্ডল আমাদের পৃথিবীকে এই রকম কতগুলো মণ্ডল ঘিরে রেখেছে অনেক মণ্ডলই আছে আমাদের যেমন হচ্ছে জীবমণ্ডল মণ্ডল তারপরে তোমার হচ্ছে শিলামণ্ডল হ্যাঁ তা তেমনি হচ্ছে বায়ুমণ্ডল তা তোমরা যেগুলো জানো শিলামণ্ডলটা কী যে পৃথিবী ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যে স্তরগুলো রয়েছে সেগুলোকে একসঙ্গে বলা হচ্ছে শিলামণ্ডল তারপরে তোমার হচ্ছে যে জীব জীবগোষ্ঠীকে নিয়ে আমাদের যে মণ্ডলটা তৈরি হয়েছে উদ্ভিদ বা প্রাণী জগৎকে নিয়ে যে জগৎটা তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে জীবমণ্ডল তুমি ভূপৃষ্ঠের উপরে যে জলভাগগুলো আছে তাদেরকে নিয়ে যে মণ্ডলটা গড়ে উঠেছে তাদেরকে বলা হয়ে থাকে বাড়ি মণ্ডল তেমনি আমাদের ভূপৃষ্ঠের উপরে বায়ু স্তরকে নিয়ে যে মণ্ডলটা গড়ে উঠেছে সেটাই হচ্ছে বায়ুমণ্ডল তাহলে ভালো করে বলি একটু বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি বায়ুমণ্ডল হচ্ছে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ তারপরে তোমার অতি সূক্ষ্ম ধুলিকণা জলীয় বাষ্প পৃথিবীকে বেষ্টন করে আছে তাকেই বলা হচ্ছে বায়ুমণ্ডল এখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল কিন্তু পৃথিবীর গায়ে লেগে আছে অর্থাৎ এটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে কিন্তু বায়ুমণ্ডলের স্তরগুলো কিন্তু পুরো পৃথিবীকে বেষ্টন করে অবস্থান করছে এবং সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এখন দেখব ওই বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত মানে বিভিন্ন বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষা থেকে এখনও পর্যন্ত যেটা জানা গেছে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে দশ হাজার কিলোমিটার পর্যন্ত আমাদের বায়ুমণ্ডল বিস্তৃত দশ হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু বায়ুমণ্ডলের যে উপাদানগুলো রয়েছে মানে গ্যাসীয় পদার্থ জলীয় বাষ্প ধুলিকণা তাদের বেশিরভাগটাই কিন্তু অবস্থান করছে ওই আশি থেকে নব্বই কিলোমিটারের মধ্যে সেই জন্য আবহবিদ্যার অন্তর্গত হচ্ছে কিন্তু ওই আশি থেকে নব্বই বা আমি ধরে নিচ্ছি একশো কিলোমিটার পর্যন্ত অংশ বায়ুমণ্ডলের আবহবিদ্যার অন্তর্গত আবহবিদ্যা হ্যাঁ আবহবিদ্যা আলোচনা করছে একশো কিলোমিটার স্তর পর্যন্ত আর এই যে একশো কিলোমিটারের উপরে যে স্তরটা রয়েছে সেটা আলোচনা করছে আরেকটা শাখা তার নাম হচ্ছে অ্যারোনোমি অ্যারো নমি এরা আলোচনা করছে এই একশো থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত অংশটাকে ঠিক আছে এখন দেখি আমাদের বায়ুমণ্ডলের যেটা মূল উপাদান বললাম বিভিন্ন গ্যাসীয় পদার্থ জলীয় বাষ্প তাই তো তারপরে বলেছি ধুলিকণা এখন এদের মধ্যে বেশিরভাগ আমি বলেছি আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত অংশে এরা রয়েছে বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে উনতিরিশ কিলোমিটার পর্যন্ত অংশে কিন্তু নাইনটি সেভেন পারসেন্ট বায়ুমণ্ডলের পদার্থগুলো অবস্থান করছে উনত্রিশ কিলোমিটার পর্যন্ত অংশে নাইনটি সেভেন পারসেন্ট পদার্থ অব পদার্থ বলতে ওই যে জলীয়বাষ্প গ্যাসীয় উপাদানগুলো এবং ধুলিকণা অবস্থান করছে ঠিক আছে এখন বায়ুমণ্ডলের যে উপাদানগুলো রয়েছে তাদেরকে আমি তিনটে ভাগে তাহলে ভাগ করব বায়ুমণ্ডলের যে উপাদানগুলোকে এক নম্বর হচ্ছে তোমার গ্যাসীয় উপাদান গ্যাসীয় উপাদান দু নম্বর হচ্ছে তোমার জলীয় বাষ্প জলীয় বাষ্প আর তিন নম্বর হচ্ছে ধুলিকণা ধুলি কণা ঠিক আছে তাহলে এখন দেখি গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে কি কি আছে গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে আছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাই অক্সাইড আর আছে বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে কি কি আছে হিলিয়াম নিয়ন ক্রিপটন জেনন এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস সব থেকে বেশি আছে আমাদের নাইট্রোজেন তার পরিমাণটা হচ্ছে আটাত্তর দশমিক জিরো এইট পারসেন্ট সব থেকে বেশি আছে নাইট্রোজেন তারপরে তোমার পরিমাণটাও আসছে অক্সিজেনের অক্সিজেনের পরিমাণটা হচ্ছে কুড়ি পয়েন্ট নাইন ফোর পারসেন্ট বা সংক্ষেপে টোয়েন্টি পয়েন্ট নাইন বলা হয় আর তেমনি এটাকে বলা হয়ে থাকে আটাত্তর পয়েন্ট ওয়ান পারসেন্ট হ্যাঁ ঠিক আছে আটাত্তর পয়েন্ট ওয়ান আর এটা হচ্ছে কুড়ি পয়েন্ট নাইন আর আর্গন যে পরিমাণটা আছে পয়েন্ট একদম পয়েন্ট নাইন থ্রি ফোর পারসেন্ট আর্গোন আছে পয়েন্ট নাইন থ্রি ফোর পারসেন্ট আর কার্বন ডাইঅক্সাইড আছে পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট আর নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে তাদের পরিমাণ কত নিষ্ক্রিয় গ্যাসগুলোর পরিমাণ হচ্ছে তোমার পয়েন্ট জিরো জিরো থ্রি পারসেন্ট তাহলে কি বললাম গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে প্রধান হচ্ছে নাইট্রোজেন তার পরিমাণটা হচ্ছে সব থেকে বেশি সেটা আছে তোমার আটাত্তর দশমিক এক পার্সেন্ট অক্সিজেন আছে কুড়ি দশমিক নয় পারসেন্ট আর্গন আছে পয়েন্ট নাইন থ্রি ফোর পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট আর নিষ্ক্রিয় গ্যাস মানে হিলিয়াম নিয়ন ক্রিপটন জেনন এদের পরিমাণ হচ্ছে পয়েন্ট জিরো জিরো থ্রি পারসেন্ট এই গেল আমাদের গ্যাসীয় উপাদান এবারে দেখব জলীয় বাষ্প জলীয় বাষ্পটা আমাদের বায়ুমণ্ডলের জলীয় বাষ্প যেটা জলীয় বাষ্প বায়ুমণ্ডলের কত কিলো মানে পরিমাণটা কিন্তু সব জায়গায় একই রকম নয় মানে বায়ুমণ্ডলে এর পরিমাণটা হচ্ছে জিরো টু ফোর পারসেন্ট তার মানে হচ্ছে কোথাও পরিমাণ খুব কম কোথাও পরিমাণ খুব বেশি কোন অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ কম হিমমণ্ডলে যেখানে তাপমাত্রা প্রচণ্ড কম সেখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম অপরদিকে আর্দ্র জলবায়ু অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে যেখানে উষ্ণতা খুব বেশি জলভাগের পরিমাণ বেশি সেখানে কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি এখন জলীয় বাষ্পটা তৈরি হয় কী করে আমাদের ভূপৃষ্ঠে যে জলভাগ আছে সূর্যের তাপে সেই জলটা গরম হালকা হয়ে বাষ্পভূত হয়ে উপরে উঠে যায় মানে বাষ্পীভূত হয়ে উপরে উঠে বায়ুমণ্ডলে মিশে যায় বুঝতে পেরেছ এখন দেখি বায়ুমণ্ডলের মোট যে জলীয় বাষ্পের পরিমাণ তার নব্বই পারসেন্ট থাকে তোমার ছ কিলোমিটারের মধ্যে ছ কিলোমিটারের মধ্যে তাহলে জলীয় বাষ্পের পরিমাণ সর্বত্র সমান নয় সেটা জিরো থেকে চার পারসেন্ট জিরো থেকে ফোর পারসেন্টের মধ্যে অবস্থান করে আর বেশিরভাগ জলীয় বাষ্পর পরিমাণটা প্রায় নাইনটি পারসেন্ট জলীয় বাষ্প রয়েছে ছ কিলোমিটার উচ্চতার মধ্যে ঠিক আছে আর হচ্ছে ধূলিকণা বায়ুমণ্ডলে ধূলিকণাগুলো সেটা জৈব বা অজৈব উপাদান নিয়ে তৈরি কঠিন অবস্থায় রয়েছে সেটাও কিন্তু বায়ুমণ্ডলে ভেসে রয়েছে এই যে বাতাসে ধুলিকণাগুলো ভেসে রয়েছে এদের কি এক কথায় বলা হয়ে থাকে অ্যারোসল তাহলে এখন প্রশ্ন এরো সালের উৎস কি বা ধুলিকণার উৎস কী এক নম্বর হচ্ছে আগ্নেয়গিরি থেকে যে এখন অগ্নুৎপাত হয় সেখান থেকে ধুলিকণা তৈরি হয় কলকারখানা থেকে নির্গত যে ধোঁয়া ছাই বেরিয়ে আসে সেখান থেকে ধুলিকণা তৈরি হয় গাড়ি ঘোড়া যে চলে সেখান থেকে যে কঠিন পদার্থ সূক্ষ্ম কঠিন পদার্থ বেরিয়ে আসে সেখান থেকে হয় সমুদ্রে যে লবণ সেটাও কিন্তু আমাদের বাতাসে মিশে যায় তার ফলেও তৈরি হয়ে থাকে হ্যাঁ এইভাবে অ্যারোসলগুলো কিন্তু বায়ুমণ্ডলে থাকে তাহলে বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান রয়েছে জলীয় বাষ্প রয়েছে ধুলিকণা রয়েছে এখন সবথেকে বেশি রয়েছে কে বললাম নাইট্রোজেন তারপরে আছে অক্সিজেন তারপরে আছে আর্গন তারপরে আছে কার্বন অক্সাইড এইবারে আমি দেখব বায়ুমণ্ডলে এই যে গ্যাসীয় উপাদান বা জলীয় বাষ্প বা অ্যারোসল বা ধুলিকণা রয়েছে এদের কি গুরুত্ব এক নম্বর হচ্ছে আমাদের নাইট্রোজেন নাইট্রোজেনের কি গুরুত্ব নাইট্রোজেন কিন্তু বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাস হিসাবে অবস্থান করে ডাইরেক্ট কিন্তু এর কোনো ভূমিকা নেই কিন্তু যেটা আছে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে নাইট্রোজেনটা গাছের খাদ্যে পরিণত হয় এক নম্বর দু নম্বর হচ্ছে কিছু সুটি জাতীয় গাছ আছে যারা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনটাকে গ্রহণ করে মাটির উর্বরতা বাড়ায় ঠিক আছে দু নম্বর হচ্ছে অক্সিজেন অক্সিজেনের কি ভূমিকা অক্সিজেন ছাড়া প্রাণী জগৎ শ্বাসকার্য চালাতে পারবে না আর উদ্ভিদ আর প্রাণী জগতে দৈহিক তাপমাত্রা শক্তি যোগায় আমাদের অক্সিজেন এছাড়া আরও অনেক ভূমিকা আছে কিন্তু আমাদের জীবজগতের জন্য ডাইরেক্ট ভূমিকা হচ্ছে এটা তিন নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইড এদের কি ভূমিকা আছে কার্বন ডাই অক্সাইড যদি না থাকতো তাহলে গাছেরা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করতেই পারত না অর্থাৎ গাছেদের খাবার তৈরি করতে সাহায্য করছে কার্বন অক্সাইড। দু নম্বর যেটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে কার্বন অক্সাইড তার কারণটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ডায়রের সূর্য থেকে যখন তাপটা আসে সেটাকে শোষণ করে আবার ভূপৃষ্ঠ থেকে যখন বিকৃত তাপটা ফেরত যায় সেটাকেও কিন্তু সে মহাকাশে ফেরত যেতে দেয় না অর্থাৎ বায়ুমণ্ডলের উষ্ণতাকে বাড়িয়ে তোলে আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে পারি আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যায় বিশ্ব উষ্ণায়ন ঘটে থাকে এই কার্বন ডাইঅক্সাইডের জন্য এইগুলো হচ্ছে তোমার মূল ভূমিকা জলীয় বাষ্পের কী ভূমিকা দেখি জলীয় বাষ্প আছে বলেই এক নম্বর যেটা হচ্ছে আমাদের বৃষ্টিপাত ঘটে মেঘ কুয়াশা সিসি, তুষার তুহীন এই সমস্ত ঘটনাগুলো জলীয় বাষ্পকে কেন্দ্র করেই ঘটে থাকে দু নম্বর জলীয় বাষ্প থাকার জন্য কি হয়ে থাকে আমাদের ভূ তাপমাত্রা যেটা পৃথিবীর যে গড় তাপমাত্রা সূর্য থেকে আগত রশ্মিকেও শোষণ করে বিকৃত তাপকেও জলীয় বাষ্প কিছুটা শোষণ করে নেয় তাহলে পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে দিতে সাহায্য করছে এই জলীয় বাষ্প আর কি করে থাকি জলীয় বাষ্প জলীয় বাষ্প যদি আমাদের না থাকতো তাহলে পারে জলবায়ুটা কিন্তু আমাদের পার্থক্য তো কোথাও জলবায়ু প্রচণ্ড শুষ্ক কোথাও জলবায়ু দেখা যাচ্ছে আর্দ্র প্রকৃতি তার কারণটা কিন্তু হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণের উপর উপস্থিতির উপরে নির্ভর করছে অর্থাৎ উষ্ণতাকে নিয়ন্ত্রণ করছে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করছে জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে ধূলিকণার কি ভূমিকা দেখি জলীয় বাষ্প যে বৃষ্টিপাত ঘটায় মেঘ তৈরি করে এগুলো কাকে কেন্দ্র করে জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়াচ্ছে বলেই মেঘ তৈরি হচ্ছে মেঘের মধ্যে অবস্থিত জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যাচ্ছে তখন সেটা কী হচ্ছে ঘনীভূত হয়ে বৃষ্টির আকারে ঝরে পড়ছে অর্থাৎ ধূলিকণা আমাদের পরোক্ষভাবে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করছে আবার ধুলিকণা থাকার জন্য সূর্যরশ্মি প্রতিফলিত হচ্ছে তার ফলেই কিন্তু দিনের বেলাটা আমাদের উজ্জ্বল হয়ে থাকে আকাশের রঙ যে নীল তার কারণ হচ্ছে সূর্য থেকে যে রশ্মিটা প্রতিফলিত হচ্ছে সাতটা রঙকে প্রতিফলন করছে তার মধ্যে নীলের আধিক্য বেশি বলে আমাদের আকাশের রংটা হচ্ছে নীল এইভাবে ধুলিকণা বা অ্যারোসল আমাদের কুয়াশা সৃষ্টি করতে তুষার বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করছে দু নম্বর হচ্ছে আমাদের আলোক বিচ্ছুরণে সাহায্য করছে আকাশের রঙ তৈরি করেছে অর্থাৎ বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলোর যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে জলীয় বাষ্পেরও ভূমিকা রয়েছে ধূলিকণারও ভূমিকা রয়েছে তাহলে বায়ুমণ্ডলের কি গুরুত্ব আরে এই সমস্ত জলীয় বাষ্প গ্যাসীয় উপাদান এরা আছে বলেই তো বায়ুমণ্ডল এই সমস্ত ঘটনাগুলো করতে পারছে কোন ঘটনাগুলো বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে তো আমরা নিজেরাই বেঁচে থাকতাম না বায়ুমণ্ডল আছে বলেই আমরা অক্সিজেন পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি যার সাহায্যে উদ্ভিদ খাবার তৈরি করছে শ্বাসকার্য চালাচ্ছে আর অক্সিজেনের সাহায্য নিয়ে প্রাণীকূল আমরা শ্বাসকার্য চালাতে পারছি দু নম্বর হচ্ছে এই যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো ভূপৃষ্ঠের তাপ সংরক্ষণ করছে ফলে গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে অবস্থান করছে ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা যেটা কিন্তু আমাদের বেঁচে থাকার জন্যে আদর্শ আবার বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো কি করছে সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মিকে শোষণ করে আমাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাচ্ছে সুতরাং বায়ুমণ্ডল যদি না থাকত তাহলে জীবজগৎ থাকতো না ঠিক আছে এই গেল বায়ুমণ্ডলের উপাদানগুলো এইবারে যেটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে কোথাও কোথাও উপাদানগুলো স্থায়ীভাবে অবস্থান করে আর কোথাও কিন্তু বিভিন্ন উপাদানগুলোর মধ্যে একটা সমতা রয়েছে তা ভূপৃষ্ঠ থেকে মোটামুটি অষ্টআশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত অংশে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলোর অনুপাত একই রকম থাকে এটাকে বলা হয়ে থাকে হোমোস্ফিয়ার হ্যাঁ ভূপৃষ্ঠ থেকে অষ্টআশি থেকে নব্বই মানে এটা ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ থেকে আর মোটামুটি নব্বই থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত অংশে কিন্তু বিভিন্ন উপাদানগুলোর অনুপাত একই থাকে না এটাকে বলা হচ্ছে প্রথমটাকে বলা হচ্ছে হোমোস্ফিয়ার হোমোস্ফিয়ার আর এটা হচ্ছে হেটেরোস্ফিয়ার হেটেরোসফিয়ার ঠিক আছে নব্বই থেকে দশ হাজার কিলোমিটার অংশে পর্যন্ত অংশে কোথাও দেখা যাচ্ছে নাইট্রোজেনের প্রাধান্য বেশি কোথাও অক্সিজেনের প্রাধান্য বেশি কোথাও হিলিয়ামের প্রাধান্য বেশি কোথাও বা হাইড্রোজেনের প্রাধান্য বেশি সেই জন্যে এক একটা জায়গাতে এক একটা উচ্চতা গিয়ে এক একটা গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায় তাই মোটামুটি অষ্টআশি থেকে নব্বই কিলোমিটার অংশটাকে বলা হয় হোমোস্ফিয়ার যেহেতু বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানের অনুপাত মোটামুটি একই রকম থাকে আর নব্বই থেকে দশ হাজার কিলোমিটার অংশে গ্যাসীয় উপাদানগুলোর অনুপাত একই রকম থাকে না বলে এই স্তরটাকে বলা হয়ে থাকে হেটেরোস্ফিয়ার ঠিক আছে তাহলে এইটুকুই রইল পরে আবার ডিটেলসে অন্য আলোচনা করবো